নগরীর টিম চিটাগাংর উদ্যোগে চিটাং ক্লাবত অনুষ্ঠিত ইয়ে অ্যাক্সেস টু ফিউচার 2.1 জেন্ডে আসিল দে 200 জনের অধিক চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন কর্পোরেট সেক্টর তুন আগত তরুণ কর্মকর্তা ওর সকালে অনুষ্ঠানের উদ্বোধন করছে দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালিক। বক্তা হিসেবে আসিল যে বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও সভাপতি এজাজ আহমেদ, ফিউচার লিডার্স এর লিড কনসালটেন্ট কাজী এম আহমেদ, স্কিল হুইজ এর লিড কনসালটেন্ট এন্ড সিইও তাহসিন জাকারিয়া, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সিনিয়র লেকচারার পিপাসা মতিন সহ আরো বোধকিয়াই। টিম চিটাগাংর প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজউদ্দিন জেহাদ উপস্থিত ব্যাকুনরে ধন্যবাদ জানাইয়ারে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে। ডেস্ক নিউজ, সি+ টিভি।